হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোনিয়াজ রান্নাঘর। আজকে বানিয়ে দেখাবো ইতালিয়ান রেসিপিতে ট্রেডিশনালভাবে তিরামিসু। আর এই তিরামিসুটা খেতেও খুবই মজাদার। যদিও এই খাবারটা একটু রিচ, যারা বেশি ফ্যাট পছন্দ করেন না বা ডায়েটে আছেন তারা স্কিপ করতে পারেন, আর যারা আমার মতো ডেজার্ট লাভার তারা এটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ইতালিয়ান খাবার সবগুলোই মজাদার, তার ভেতরে একটি তিরামিসু। এবার দেখে নেওয়া যাক তিরামিসু বানাতে আমার কি কি লাগবে। প্রথমে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম 500 গ্রাম, আর এটা দিয়ে কফি বানিয়ে নেব। আমি তিরামিসু একটু বড় করে বানাবো তাই 500 গ্রাম নিলাম, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার এই গরম পানির ভেতরে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন কফি। আপনারা যে কোনো কফি ইউজ করতে পারেন, কফিটা আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন এই কফিটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব ঠান্ডা হতে। কফিটা ঠান্ডা হতে থাক, বাকি কাজগুলো করে নেই। আজকে তিরামিসুর জন্য ইউজ করব 7টি ডিম। আগেই বলেছি একটু বড় করে বানাবো। এখন এই ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা সেপারেট করে নেব। আমার শুধু কুসুম লাগবে, সাদা অংশ লাগবে না। এই সাদা অংশ ফেলে না দিয়ে আরেকটি রেসিপি বানিয়ে নেব, আর এইভাবে সবগুলো সেপারেট করে নেব। অনেকে দেখি তিরামিসুটা কাঁচা ডিম দিয়ে বানায়, কাঁচা ডিমের কারণে তিরামিসুটা অনেকে খেতেও চায় না। অরিজিনাল ইতালিয়ান রেসিপিতে তারা কখনোই কাঁচা ডিম ইউজ করে না। তাই আজকে দেখিয়ে দেব ইতালিয়ান থেকে নেওয়া ট্রেডিশনালভাবে তিরামিসু। এখন এই ডিমের কুসুমের ভেতরে অ্যাড করে দিলাম 4 টেবিল স্পুন সুগার বা স্বাদ অনুযায়ী। মিষ্টি বেশি খেলে পারিয়ে নেবেন। সুগারটা একটু কম ইউজ করলাম কারণ যেই বিস্কিটটা ইউজ করবো সেটার সঙ্গে সুগার থাকে। এখন এই ডিমের কুসুমটাকে এই গরম পানির উপরে বসিয়ে কুক করে নেব। আর এই কাজটি করে নেব কন্টিনিউ নেড়ে চেড়ে, না হলে লাম্পস হয়ে যাবে, স্মুথ হবে না। ডিমের গন্ধটা যেন চলে যায় তাই অ্যাড করে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। কন্টিনিউ নাড়তে নাড়তে যখন দেখবেন ডিমের কুসুমটার কালার চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন এটি রেডি। প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিলাম, আমার ডিমের কুসুমটা রেডি। এবারে ডিমের কুসুমটাও সাইডে রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়। ডিমের কুসুমটা ঠান্ডা হওয়ার পরে অ্যাড করে দিলাম 300 গ্রাম মাস্কারপোন চিজ। এবার একটি বিটার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব ডিমের কুসুম আর মাস্কারপোন চিজটাকে। আমার ভালোভাবে মিক্স করা শেষ, এখন স্টপ করে দিলাম বিটিং। এখন বানিয়ে নেব ক্রিম, তাই অ্যাড করে দিলাম 600 গ্রাম ডাবল ক্রিম। তবে ডাবল ক্রিমের পরিবর্তে হুইপিং ক্রিমও ইউজ করা যাবে। এবার এই ক্রিমটাকে খুব ভালো মতো বিট করে নেব যতক্ষণ না ঘন হয়ে আসে। আমি এই ক্রিমটার ভেতরে কোনো সুগার অ্যাড করব না, আপনারা মিষ্টি বেশি খেলে সুগারটা অ্যাড করে নেবেন। আমার ক্রিমটা রেডি, এর চাইতে বেশি ঘন করব না। আর হুইপিং ক্রিমের থিকনেসটা ঠিক এমন রাখবেন। এবার এই দুটো ক্রিম একসঙ্গে খুব ভালো মতো মিক্স করে নেব। আর এই কাজটি করে নেব একটি হ্যান্ড উইক্স দিয়ে, আপনারা চাইলে বিটারও ইউজ করতে পারেন। ভালো করে মিক্স করা শেষ, ক্রিমটা রেডি। এবার এই ঠান্ডা কফিটাকে একটি বোলের ভেতরে ঢেলে নেব যেন বিস্কিটটা ভেজাতে কোনো অসুবিধা না হয়। তিরামিসু লেয়ার দেওয়ার জন্য ইউজ করব 2 প্যাকেট লেডি ফিঙ্গার বিস্কিট বা স্পঞ্জ বিস্কিট। একটি স্কোয়ার শেপের বোলের ভেতরে লেয়ার বানিয়ে নেব। বিস্কিটটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার এই বিস্কিটটাকে কফির ভেতরে ভিজিয়ে সাজিয়ে নেব বোলের ভেতরে। বিস্কিটটাকে বেশিক্ষণ ভেজাবেন না, তাহলে গলে যেতে পারে। জাস্ট 1-2 সেকেন্ডের মতো ভিজিয়ে নেবেন। যখন লেয়ার বানাবেন তখন খেয়াল রাখবেন যেন চিনি আলা পাতটা নিচে থাকে, তাহলে যখন বিস্কিটের উপরে ক্রিম দিবেন পানিটা তাড়াতাড়ি চুষে নেবে। আর এইভাবে প্রথম লেয়ারটা করে নেব। এবার দিয়ে দিলাম বিস্কিটের উপরে বানিয়ে রাখা ক্রিম। আমি একটু বেশি ক্রিম ইউজ করছি, আপনারা কম বেশি করে নেবেন। এখন এই ক্রিমটাকে ছড়িয়ে দেব চারিদিকে যেন সব বিস্কিটগুলো কভার হয়ে যায়।
আবার বানিয়ে নেব আগের মতোই বিস্কিট দিয়ে লেয়ার। এইভাবে কফির ভেতরে বিস্কিটগুলো ভিজিয়ে লেয়ার বানিয়ে নিলাম। আমি দুটো লেয়ার বানাচ্ছি, আপনারা চাইলে তিনটি অথবা চারটি লেয়ার বানিয়ে নিতে পারেন। আমার লেয়ার বানানো শেষ, আবার ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা ছড়িয়ে দিলাম আর বিস্কিটটা কভার করে নিলাম আর ভালোভাবে উপরের সাইডটা স্মুথ করে নিলাম। এবারে তিরামিসুটাকে একটি ক্লিন ফয়েল দিয়ে ঢেকে দিলাম আর নর্মাল ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা বা ওভারনাইট। 6 থেকে 8 ঘন্টার ভেতরে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এই তিরামিসুটা। ফিরে এলাম 8 ঘন্টা পরে। এখন এই তিরামিসুর উপরে কোকো পাউডার দিয়ে দিলাম আর কভার করে নেব ফুল তিরামিসু। আমি একটু বেশি কোকো পাউডার ইউজ করলাম, আপনারা কম বেশি করে নেবেন। দেখতে পেলেন কত সহজভাবে তৈরি করে নিলাম তিরামিসু, আশা করি বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন লাগলো। এবার সার্ভ করে দেখানোর পালা। সার্ভ করার আগে একটু ডেকোরেশন করে নেব যেন দেখতে সুন্দর হয়। আমি এখন দুইভাবে ডেকোরেশন করে দেখাবো, একটি চকলেট দিয়ে আর একটি উইদাউট চকলেট। আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। এবার একটু কেটে দেখায় ভেতরের সাইডটা কেমন হয়েছে। দেখুন ভেতরের সাইডটা কতটা সফট আর বিস্কিটগুলো একদম নরম। এই তিরামিসুটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি হয়েছে। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আবার দেখা হবে আরেকটি রেসিপিতে, ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।